এই প্রশ্নটি কিভাবে সবথেকে সহজভাবে আর তাড়াতাড়ি করা যায় চলো দেখে নিই। কোনো টাকা 20 বছর সুদে আসলে 3 গুণ হয়। এখানে 20 বছর পরে কি হচ্ছে, টাকাটা 3 গুণ হচ্ছে সুদে আসলে, মানে আসল মানে যেটা তুমি জমা দিচ্ছ বা জমা রাখছো, আর ইন্টারেস্ট মানে হচ্ছে বা সুদ মানে হচ্ছে যেটা তুমি পাচ্ছ রাখার ফলে। তাহলে কি হচ্ছে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট যোগ করে সবসময় অ্যামাউন্ট আসে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমরা 100 টাকা জমা রেখেছিলাম, এটা আমার প্রিন্সিপাল, 100 টাকাটা তার 3 গুণ হয়ে গেছে, মানে 100 × 3 যদি করি আমরা 300 টাকা পাচ্ছি। তাহলে আমার 100 টাকাটা 300 টাকা হয়ে গেছে। কত বছর পরে হয়েছে সেটা, 20 বছর পরে। এটা হতে কত দিন লেগেছে, 20 বছর লেগেছে। আমাকে বের করতে বলেছে বার্ষিক সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট কত। রেট অফ ইন্টারেস্ট সবসময় প্রতি বছরে বের করা হয়, মানে প্রতি বছরে এক একটা বছরে কত টাকা পাচ্ছ 100 টাকার উপরে, সেটাই হলো তোমার রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে দেখছি 100 থেকে 200 হয়ে যাচ্ছে, মানে টাকাটা কত বাড়ছে, 300 থেকে 100 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, বা 100-র সাথে যদি আমরা 200 যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, 300 পাচ্ছি, মানে 200 টাকা আমার ইন্টারেস্ট। এটা হলো ইন্টারেস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 200 টাকাটা কত দিনে হচ্ছে, 20 বছরে। তাহলে 200 টাকাটা 20 বছরে পাচ্ছি, তাহলে এক বছরে যেটা পাচ্ছি সেটাই হলো ইন্টারেস্ট। আমরা যেহেতু প্রিন্সিপালটা 100 টাকা ধরেছি, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি সিম্পল ইন্টারেস্টটা, মানে ইন্টারেস্টটা 200 পাচ্ছি, কত বছরে, 20 বছরে। তাহলে এক বছরে কী হবে, 20 × 10 = 100, তাহলে আমাদের 10 হলো রেট অফ ইন্টারেস্ট। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর যদি এই চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন।